পজিশন, শট অন টার্গেট কিংবা অফ টার্গেট সব পরিসংখ্যানে স্পষ্ট আধিপত্য ছিল জার্মানির। কিন্তু গোলের খেলা ফুটবলে আসল বাজিটা খেলে দিয়েছে জাপান, আর তাই দুর্দান্ত জয়ে শুরু হলো তাদের এবারের বিশ্বকাপ যাত্রা। এর আগের আসরগুলোতে জাপানের সর্বোচ্চ সফলতা ছিল রাউন্ড অফ 16, এবার নিশ্চিত ভাবেই সেই বাধা টপকে তারা আরো উপরের দিকে যাবে বলে প্রত্যাশা করছেন ফুটবল ভক্তরা। আবারও কাতার বিশ্বকাপে ফেভারিটদের মন খারাপের গল্প, আর্জেন্টিনার পর হতাশার সেই পাণ্ডুলিপিতে যুক্ত হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির নাম। অথচ জাপানের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামার আগে স্পষ্ট ফেভারিট হয়ে মাঠে নেমেছিল তারা, কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে জার্মানদের হতাশার চাদরে মুছে দিল এশিয়ার পাওয়ার হাউসরা। Japan will be the winner of this World Cup. Yes. That's number one. I didn't expect that, you know, Japan would win the game. So I thought that Germany would win definitely. But Moria's manager changed the system, and then everything was successful. প্রথম ম্যাচ হারায় নিশ্চিতভাবেই বিশ্বকাপ যাত্রাটা অনেকটাই কঠিন হয়ে গেল জার্মানির জন্য, কারণ এই গ্রুপের অপর দুই প্রতিপক্ষ স্পেন এবং কোস্টারিকা আরো শক্তিশালী। সুতরাং পরের দুই ম্যাচে জার্মানরা জয় তুলে নিয়ে যে রাউন্ড অফ 16 বা পরবর্তী ধাপগুলোতে যাবে তা নিয়ে কিছুটা সংশয়ে আছেন ভক্তরা। তারপরও তাদের বিশ্বাস জার্মানি ছন্দে ফিরবে এবং ছন্দ ধরে রেখে বিশ্বকাপে রাউন্ড অফ 16 এর পথ সুগম করবে। I expected better from them. The defense was not good at all, and also they had a problem in the attack. Now again, we are losing again in Japan. It's very disappointing. এর আগে 2018 রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে নিয়ে অনেক প্রত্যাশা ছিল ফুটবল ভক্তদের, তারা সেটা মেটাতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে বাজিমাত ঠিকই করেছে জাপান। আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে এসে বিকাল সময় সংবাদ কাতার।